জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পটিয়ার ছাত্রলীগের উদ্যোগে লাঠি মিছিল বের করা হয়েছে। রবিবার বিকেল 4টায় বিক্ষোভ মিছিল পটিয়া পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পরে উপজেলা গেট এলাকায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল সাদেক সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত শাকিল, জিরি ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত, ছাত্রনেতা আইফুর রহমান আরাফাত, সোহেল চৌধুরী, রাহেদুল ইসলাম, মহিউদ্দিন গাজী, ইকরাম হোসেন অভি, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ খোরশেদ, রকিবুল হাসান, প্রভাকর রায় চৌধুরী, অন্তর চৌধুরী, মোহাম্মদ আরশেদ, শাহাদাত হোসেন জীবন, অভিরূপ ভট্টাচার্য, আর আরমান চৌধুরী, দীপ্ত দেবনাথ, অর্জুন সেনগুপ্ত প্রমুখ।